সূরা আনআমের এই আয়াত শরীফটি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন, মাহবুব, ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আপনারা বলেন গোটা বিশ্ব, গোটা কায়নাত রসুল পাকের মোহতাজ। রসুল পাক কাহার দিকে মোহতাজ নয়, রসুল পাক শুধু আল্লাহর কাছে মোহতাজ, কিন্তু সমগ্র বিশ্ব কায়নাত রসুল পাকের জেরে এহসান, আবার রসুল পাকের প্রতি মোহতাজ। আল্লাহর গোটা সৃষ্টি জাহানের উপর নবীর এহসানও আছে, আবার সমগ্র কায়নাতের বিশ্বের সব কিছু নবীর দিকে মোহতাজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কাহার দিকে মোহতাজ নয়, কাহার মুখাপেক্ষীও নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি শুধু আল্লাহর দিকে মোহতাজ। এগুলো নিয়ে অনেক উলামায়ে কেরাম মুহাক্কিকিনরা অনেক আলোচনা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আল্লাহ কোরআন শরীফে খোদ নবীকে কি বলছেন প্রশ্ন হলো সেটা, যেহেতু মুস্তফার কদমে সবাই মোহতাজ, নবীর দিকে সবাই মুখাপেক্ষী, এমনকি 1,24,000 নবীরাও কেয়ামতের ময়দানে রসুল পাকের দিকে তাকিয়ে থাকবেন। রসুল পাকের শাফাত ছাড়া কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। আল্লামা শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন একটি কবিতার মাধ্যমে, আরবি কবিতার মাধ্যমে বলেছেন, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহ মুলতামিসুন গরফাম মিনাল বাহারে আও রাসফাম মিনাদ দিয়ামি। সমস্ত নবী রসুলগণ রসুল পাকের রহমতের দরিয়ার থেকে একটি কতরার দিকে মোহতাজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এর উপর আল্লাহর যে মুসলধারে রহমত বর্ষিত হচ্ছে, সেই মুসলধারে রহমত থেকে এক কতরার দিকে মোহতাজ নবীরা। তাহলে নবীগণ রসুল পাকের দিকে মোহতাজ, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরাও রসুল পাকের দিকে মোহতাজ। কিন্তু কেন আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাটি বললেন, এখানে উলামায়ে কেরাম আছেন যে আল্লাহ বলতেছেন ওয়ালা তাতরুদিল লাযিনা, মাহবুব ওয়ালা তাতরুদিল লাযিনা, এটা আল্লাহ নবীকে খেতাব করে বলছেন, ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। মাহবুব, আপনি তো গোটা কায়নাত আপনার দিকে মোহতাজ, তারপরেও আমি গোটা বিশ্বকে শিক্ষা দেওয়ার জন্য বলছি, আপনি ওই সমস্ত মানুষের মজলিস দরবারকে ছেড়ে দেবেন না, দেখেন ওই সমস্ত মানুষকে আপনি ছেড়ে দেবেন না, ওই সমস্ত দরবারকে আপনি ছেড়ে দেবেন না যারা রাত দিন 24 ঘন্টা আমি মুনিবের জন্য আমার দরবারে কোরবান। ইউরিদুনা ওয়াজহাহু, যারা পৃথিবীর মধ্যে শুধু আল্লাহর রেজা চায় আর কিছু চায় না, ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহর রেজা সন্তুষ্টি ছাড়া আর কিছু চায় না, দুনিয়া দুনিয়ার মায়া লোভ লালসা তারি প্রশংসা কোনো কিছুর দিকে তারা মুখাপেক্ষী নয়, দেখে না, শুধু আল্লাহর রেজার জন্য নিজে নিজের সর্বস্বকে যারা কোরবান ত্যাগ করতে পারে, এ ধরনের মানুষগুলোর দরবারকে আপনি কখনো ছেড়ে দেবেন না। আচ্ছা, আপনারা বলেন রসুল পাক কি এদের মোহতাজ না এরা নবীর মোহতাজ? আচ্ছা, কোরআন শরীফে আর জায়গার মধ্যে আরেকটি আয়াতে কি বলছেন আল্লাহ, সূরা কাহাফে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ওয়ালা তাদু আনকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতাদ
दुनिया वल आखिरा। महबूब वज़बिर नफ्सक माल लज़ीन यदउन रब्बहुम बिल गदात वल हसी युरीदून वजहहु। जरा शुद्ध अल्लाह रजा चरा और किछु चाय ना। एदेर बंदादेर सोहबत के सान्निध्य के अपनी त्याग करबेन ना। हालांकि रसूल पाक कोनो नबी कोनो ओलीर दिके नबी मोहताज नय, एटा शुद्ध मुस्तफा के बोले आमादेर के शिक्षा दिएछेन, आमादेर के बोलेछेन। अर्थात एक दुटी कुरानेर आयात द्वारा एटा बुझा जाच्छे जे आल्लार महबूब बंदादेर जरा दुनिया के सबकिछु के अल्लाह एवं रसूलेर जन्य त्याग करेछेन, ए समस्त मानुषगुलोके मजबूत करे तरा थाकार जन्य आल्लाह कुराने निर्देश दिएछेन। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়া আখিরাত দুনো জাহানের নেজাত সফলতা কামিয়াবির জন্য আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের দামানকে মজবুত করে ধরতে হবে, এটা কোরআন পাকের ফয়সালা। তো আমরা যদি কোরআনের মফহুম এবং উদ্দেশ্যের দিকে যদি থাকাই, তাহলে আমরা আমাদের প্রাণপ্রিয় বরজুর কাবলার জীবনকে এর সাথে মিল দেখতেছি। আপনারা দেখেছেন, হুজুরকে যারা দেখেছেন এমন মানুষ এখনো পৃথিবীতে আপনারা আছেন। উনি চাইলে কি করতে না পারতেন, কিন্তু আমরা দেখেছি এই ধরনের বড় মজলিসের মধ্যেও বড় হুজুর কাবলা অনেক সময় একটি ফতোয়া গায়ে দিয়ে বসে থাকতেন। কোনদিন একটা ভালো বিছানার মধ্যে ঘুমাইতে দেখি নাই। আমি হুজুরের খেদমত করেছি, এই মাদ্রাসা করার সময় বড় হুজুর কাবলা যে কষ্ট করেছেন, এই কষ্টের কথা যদি বলা হয়, এই মুহূর্ত যদি বলা হয়, এটা আমার মতো স্বপ্নের মতো লাগতো না। একটা সাদা ডাইলের পানির ভিতরে একটা ডিম দিয়ে ভাজা করে একটা ডিম সিদ্ধ করে বড় হুজুর কাবলা অনেক রাত খানাকে ঘুমাইতেন শুধু ডাইলের পানি দিয়ে। একটা কথা সত্য ভাই, আজকে এই ইসলামকে যদি আমরা দেখি, ইসলামের এই সুজলা সুফলা সুন্দর এই বাগান আজকে যে আমাদের জন্য মেজবান চলতেছে, এই ইসলামের পিছনে মুস্তাফার রক্তের কুরবানি আছে। এই ইসলামকে সুজলা সুফলা করার পিছনে যেমন ইমাম হাসান এবং হুসাইনের জীবন উৎসর্গ হওয়ার শাহাদত নিহিত আছে, অগণিত মুস্তাফার সাহাবায়ে কেরামদের খুন দিয়ে কোরবানি দিয়ে ইসলামকে সুজলা সুফলা করেছে, তেমনিভাবে আজ সিফাতলি নয় বলা বাংলাদেশের জন্য সিফাতলি আলিয়া মাদ্রাসা গৌরবের ফখরে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বড় নিয়ামত, এত বড় নিয়ামত, এত বড় প্রতিষ্ঠান, এত বড় খেদমত। আজকে পাঁচ দিন ব্যাপী এখানে যে মেজবান চলতেছে, এই মেজবানের পিছনে নিশ্চয় কোনো মকবুল কোরবানি রয়েছে। কারো কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে, যার কবুল কোরবানির কারণে আজকে আমাদের জন্য এই মেজবানের সুন্দর বাগান সুজজ্জিত হয়েছে, তিনি আমাদের প্রাণপ্রিয় বরুজুর কাবলা, উনাকে আল্লাহ কবুল করেছেন। হুজুরের জীবনকে আপনারা দেখেছেন, কোনদিন একটা ভালো জামা আমি বড় হুজুর কাবলাকে ভালোভাবে একটি জামা গায়ে দিতে দেখি নাই। স্ত্রী দিয়ে খর হুজুরে গর্ণ দেয়, স্ত্রী গর্ণ দেয় হুজুরের বালুসের, সাধারণ বালুসের উপরে ঠেলে একটা কাপড় ময়লা হয়ে গেছে, এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এটা আমরা অনেক সময় দৌত করেছি। কোনদিন একটা ভালো কাপড় গায়ে দেয় নাই, হুজুর নিজের ঘর বাড়ির দিকে দেখে নেই। আজকে হুজুরের এই মিশন এত বড় সুন্দর বাগান হুজুর করে আমাদেরকে উপহার দিয়ে গেছে, শুধু বাগান করে দেয় নাই, আরেকটা জিনিস আমরা শুকর আদায় করতেছি, এই বাগান অনেকেই প্রতিষ্ঠান করেছেন, সেই প্রতিষ্ঠানগুলো রক্ষা করার জন্য উপযুক্ত উত্তরসূরি রেখে যেতে না পারায় হয়তো ওনাদের প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত হয়ে গেছে। বড় হুজুর কাবলার একটা দূরদর্শিতা, হুজুর এই প্রতিষ্ঠানগুলো করেছেন, উপযুক্ত সন্তানও আমাদেরকে উপহার দিয়ে গেছেন।
ঠিক কিনা বলেন? নয়তো এই কিছুক্ষণ আগে এখানে স্ট্যান্ড মেদ আমি একজন কার সাথে আলোচনা করেছি, হুজুরের যে মিশন, যে কুরবানি, যে তিয়াক, হুজুর যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন, এই প্রতিষ্ঠানগুলো আমাদের অধ্যক্ষ মহোদয়ের মতো সাহস এবং ওনার মেধা এবং ওনার সেই জজবা যদি না হতো, হুজুরের এতগুলো প্রতিষ্ঠানকে এতভাবে এত সুন্দরভাবে বেগবান করা সম্ভব হতো না। আপনারা চিন্তা করে দেখেন, এটা এমনি এমনি বলতেছি, যেটা বাস্তবকে বলতেছি, যেটা আপনারা দেখতে চান। নয়তো আমরা অনেক প্রতিষ্ঠান দেখতেছি, প্রতিষ্ঠান যিনি করেছেন, প্রতিষ্ঠাতা দুনিয়া থেকে যাওয়ার পরে উপযুক্ত রক্ষক, উপযুক্ত সন্তান রেখে না যাওয়ার কারণে অনেক প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেছে। ওখানে কক্সবাজার মহেশখালীতে আল্লামা ইমামে আহলে সুন্নাহ আল্লামা হাশিম সাহেব আব্দুল কালাম প্রতিষ্ঠান করেছেন, কিন্তু এই প্রতিষ্ঠান করতে এখানে দেখাশোনা করার মতো না থাকার কারণে জামায়াতিরা সেই প্রতিষ্ঠান দখল করেছে। ইমামে আহলে সুন্নাতের নাম ওখান থেকে কেটে দেওয়া হয়েছে। তো দোয়া করবেন, আমরা আজ যে বরুজুল কাবুল্লার নূরানি দরবারে হাজির হয়েছি, বসেছি উনার দরবারে, এসে দোয়া করলে দোয়া কবুল, উনি আল্লাহর কাছে মকবুল, উনি মকবুল, সেটার জন্য দলিল উনার এই মাদ্রাসা, উনার এই কুরবানি, উনার এই তিয়া, দেশ বিদেশে হুজুরের হাজার লক্ষ অগণিত ছাত্র দিন মিল্লত মজাবে সঠিকভাবে খেদমত করে আসতেছে, হুজুরের মকবুলিয়তের জন্য আর কোন কোন দলিলের প্রয়োজন? আপনারা দেখতেছেন সেই হুজুর আজ আমাদের মাঝে এখানে আরাম করতেছেন, আমরা হুজুরের পাশে বসেছি, হুজুরের দরবারের মধ্যে বসেছি। আল্লাহর কোরআন বলতেছেন, যদি দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে যদি তোমরা সম্মান এবং ইজ্জতের নেজাতের যদি তোমরা গ্রান্টি অর্জন করতে চাও, তাহলে আমার মকবুল প্রিয় মাহবুব বান্দাদের দামানকে তোমরা কখনো ছাড়বে না, ওলিদের দামান কখনো ছাড়বে না, আমার মাহবুব বান্দাদের দামান কখনো ছাড়বে না, কিয়ামতের ময়দানে এটা তোমাদের জন্য নেজাতের উসিলা হয়ে যাবে, এটা বলেছেন এখানে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু সেহরির টাইম হয়ে যাচ্ছে, তো আমি একদিকে হুজুর কেবলা দেখেন, হুজুর বলতেছেন আমি এটা, হুজুর চাইলে নিজের নামেও প্রতিষ্ঠান করতে পারতেন, কিন্তু হুজুর কেবলা এই প্রতিষ্ঠানটি করার সময় এই প্রতিষ্ঠানকে হুজুর গোসে পাক রাদিয়াল্লাহু তাআলার নামে উৎসর্গ করেছেন, খাজা গরিব নওয়াজের নামে উৎসর্গ করেছেন, এবং গজ্জালিয়ে জামান মুহাদ্দিসে আজম সুলতানুল আরেফিন আল্লামা আহমদ সৈয়দ কাজিমী আলম রুহি আলে রসুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে ওনার এই প্রতিষ্ঠানগুলোকে উনি সাজিয়েছেন, আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জুহাতের সাথে সম্পর্ক করার জন্য এটা একটা মরচর করে দেওয়া হয়েছে, এবং হুজুর কাবলা শুধু মাদ্রাসার নাম গৌসিয়া মুয়ানিয়া রাখে নাই, উনি দুনিয়া থেকে যাওয়ার আগে এটাই ঘোষণা দিয়েছেন, আমার এই মাদ্রাসার দায়রাকে আমি মোহাম্মদী দায়রা হিসেবে, গৌসে আজমের দায়রা হিসেবে আজ ঘোষণা করে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না সবাই? আপনারা আমরা গোস পাকের দায়রা মানে বুঝুন না, এটা ভিতরে আয়রে বইলি, এটা ভিতরে আইলি বইলি আপনি গোস পাকের মেহমান, এখানে এসে বসলে আপনি জনাব মুস্তফার মেহমান, এটা দরবারে মুস্তফা, এটা দরবারে গোস পাক। আপনারা এটাকে অবহেলা করবেন না, মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এখানে আসবেন, হুজুরের দরবারে উপস্থিত হবেন, হুজুরের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, গোস পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, গজ্জালি জামানের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবে, এদের দামানকে মজবুত করে ধরবেন, কিয়ামতের ময়দানে আপনি দুনিয়া আখিরাত দুনো জাহান মধ্যে সফলতা অর্জন করতে পারবেন। একজন বিখ্যাত আলেম, দুনিয়ার বিখ্যাত আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা সবাই ওনাকে জানেন, ওনাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত হযরতে আহমদ ইয়ার খান নাঈমী বদায়ুনী রহমতুল্লাহ আলাইহ,
উনি তফসিরে নঈমি শরীফ লেখার সময় আরটা ওনার ফতোয়ায় নঈমিয়া একটা ফতোয়া আছে, এটা লেখার সময় উনি একটা জটিল কঠিন মশলার মধ্যে মানে কোনোভাবে একটা সমাধান খুঁজে পাচ্ছে না, দেখেন কোন সমাধান খুঁজে পাচ্ছে না এই মশলাটিকে সঠিকভাবে লেখার জন্য, উনি কোন সমাধান এর কোন জবাব তিনি খুঁজে পাচ্ছেন না। আলেম যত বড় হোক সমস্যা তো হয়, কোরআন হাদিসটা তো সহজ জিনিস না, অনেক সময় বিভিন্ন ক্রিটিক্যাল অনেক মশলা আছে যেগুলো সঠিকভাবে মশলা সমাধান অনেক কঠিন হয়। তো উনি এই মশলাটির সঠিক সমাধান যখন খুঁজে পাচ্ছেন না, তিনি খুব চিন্তিত টেনশন নিয়ে তিনি এশারের নামাজের পরে বিছানার মধ্যে শুয়ে পড়লেন, চোখের মধ্যে ঘুম আসলো, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে তিনি হুজুর গোসফাক রাদিয়াল্লাহু তাআলার মুখে দেখতেছেন, কাকে বলেন গোসফাক রাদিয়াল্লাহু তাআলাকে উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন। তো গোসফাক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলতেছেন, বেটা তুমি এই মশলাটা নিয়ে কঠিন সমস্যার মধ্যে আছো, চিন্তা করার কিছু তো নেই, তো মুলতানের মধ্যে আমি আব্দুল কাদেরের বেটা আছে না, মুলতানের মধ্যে আমার বেটা আহমদ শহীদ সৈয়দ আহমদ শহীদ আছে না, আমার বেটা গোসপাস বলতেছে উনি আমার বেটা, আমার বেটা আছে না, তুমি ওনার দিকে রুজাত করো, তোমার এই মশলার সমস্যা নিয়ে তুমি ওনার কাছে চিঠি লেখো, ওনার পক্ষ থেকে এর জবাব আসবে, উনি সমাধান দিতে পারবে, যেহেতু উনি ইসলামের দায়গম। এটা গোস ফাকরুদ্দিন লকব দিয়েছেন গজ্জালিয়ে জামানকে, গজ্জালিয়ে জামান যিনি বরজুল কবলার পীর মুর্শিদ, যার ফয়জ বরকত রুহানি তওয়াজ্জুহাত, যার সুন্দর তরতিব এবং তরবিয়ত এবং তালিমের মাধ্যমে বরজুল কবলাকে আমরা নিয়ামত হিসেবে পেয়েছি, সে গজ্জালিয়ে জামানকে হুজুর গোস ফাকরুদ্দিন তাআলা ওনার পক্ষ থেকে বলতেন উনি দায়গমে ইসলাম। দায়গমের ইসলাম দায়গমানি কি দায়গমানি বাপ, একদিন আমাদের হুজুরের দরবার হুজুর আলা হযরত আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ আলাই হুজুর গজ্জালিয়ে জামানকে দায়গমে ইসলাম বলেছেন, তো হুজুর দায়গমানি বাপ না হুজুর সিংহ দায়গম্মানি সিংহ। তো আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ আলাই উনি ওনার চিঠির মধ্যে গজ্জালিয়ে জামানের কাছে চিঠি লিখতেছেন যে আমি তাহিয়া সম্মান প্রদর্শনের পরে আপনার খেদমতে এই মশলার সমাধানের জন্য চিঠি লিখতেছি, এতে তো মোবাইল টোবাইল বা এই ধরনের যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না, হয়তো আমি চিঠি লিখতেছি, হয়তো আমি এই চিঠিখানা আমি আমার পক্ষ থেকে লিখছি না, হুজুর ইমামুল আউলিয়া গৌস আজমের ইশারায় আপনার কাছে আমি চিঠি পাঠাচ্ছি এই মশলাটির সমাধানের জন্য, গৌস পাক এভাবে এভাবে বলেছেন, এবং গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এ আহমদ ইয়ার খান নাঈমি তুমি সেই আহমদ সৈয়দ কাজমি গজ্জালিয়ে জামানকে একটা সুসংবাদ দেবে, উনি একটি কিতাব লিখতেছে, উনি একটি কিতাব লিখতেছে, সেই কিতাবটি যে কিতাবটি উনি লিখতেছে আমি আব্দুল কাদের সেই কিতাবের উপর অনেক খুশি হয়েছে বলে সুসংবাদ দেবে। তো উনি সেই কিতাব কি লিখে দিচ্ছিলেন, সে কিতাবের নাম তসকিনুল খাতির ফি মাসআলাতে আল হাজির আল নাজির, সুবহানাল্লাহ বলুন সবাই, এইভাবে সেজন্য আমাদের এই প্রাণপ্রিয় আজকে বরজুর কবলা আমাদের দেশে আমরা কত বড় নিয়ামত পেয়েছি, নিয়ামতের কদর বুঝতে হবে, নিয়ামতের কদরকে বুঝতে হবে, আজকে তো আমরা হারিয়ে ফেলেছি,
যেভাবে বুঝার সেভাবে তো আমরাও বুঝতে পারি নাই, বুঝতে তো পারি নাই, হুজুর বুঝতে দেও নাই, হুজুর তো কাউকে বুঝার জন্য সুযোগ দেয়নি। নর্মাল একদম সাধারণ মানুষের মতো চলেছিলেন উনি, এই পৃথিবী এই দুনিয়ার সব কিছুকে উনি ত্যাগ করেছিলেন শুধু আল্লাহর রেজার উদ্দেশ্যে। সেজন্য আল্লাহ পাক যে সমস্ত মানুষগুলোর দামান মজবুত করতে ধরতে বলেছেন সেই মানুষগুলোর মধ্যে আমাদের প্রাণপ্রিয় হুজুর কাবলা অন্তর্ভুক্ত। সুতরাং ওনাদের এই দামান আজকে দরবারে বসেছেন, রাত অতিবাহিত করতেছেন, হুজুরের দরবারে আসা যাওয়া করেছেন, যারা বিভিন্নভাবে হুজুরের উরুস পাককে সম্মান করেছেন, নিশ্চয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবাইকে সম্মানী করবে। এবং আমি সকলের ক্ষেত্রে বিনীত অনুরোধ করব, আমরা যেন হুজুরের দামান মহব্বতের দামান যেন মজবুত করে ধরে থাকতে পারি। মাদ্রাসাকে দোয়া করবেন হুজুরের রেখে যাওয়া মিশনগুলো যেন সুন্দর আরও বেগবান করতে পারে, আমাদের অধ্যক্ষ মহোদয়ের জন্য দোয়া করবেন। ওনার দুই সন্তানের উনি বারবার উনি মনছুটো করে বলে, আমি ওনার বলাটা অনুভব করি, উনি বলে আমার দুটি সন্তান, এই দুটি সন্তান ওনার বড় মনছুটো করে উনি এই কথা বলে থাকে। আপনারা সবাই আমরা সবাই অন্তর থেকে এই দুজনের জন্য দোয়া করবেন, এরা যেন হুজুরের এই মিশনগুলোকে যেন আগামীতে আরও সুন্দরভাবে বাবার সাথে হয়ে যেন বাবার সঙ্গী সাথী হয়ে সাপোর্টে হয়ে ওনা যেন ওনাদের জীবনকেও হুজুরের এই রেখে যাওয়া নিয়ে আমাদেরগুলোর জন্য উৎসর্গ যেন করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। আমরাও আপনাদের কাছে দোয়া চাইতেছি, মাদ্রাসার সমস্ত আসাতিজা ইকরাম, মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী দেশে বিদেশে সকলের জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ দিন ব্যাপী এই শুভ সুন্দর অনুষ্ঠানগুলো সুন্দরভাবে যে আমরা সুসম্পন্ন করতে পেরেছি আল্লাহর দরবারে শুকর আদায় করতেছি। আগামীতেও আল্লাহ যেন এগুলো সুন্দরভাবে আয়োজনের ব্যবস্থা করার ব্যবস্থা করে দেন। সে দোয়া রেখে সে আশা ফরিয়াদ আল্লাহর দরবারে রেখে আমি সংক্ষিপ্ত সময়ে এটাই সময় এমনি বরকতাম কিছু বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।